সত্রভূমি মাজুলীত আবির্ভাব ভগবান কৃষ্ণ শিব গণেশ দেবতার লগতে রামভক্ত হনুমানের আবির্ভাব ঘটিছে লঙ্কাপতি রাবণ পুতনা আদি রাক্ষস রাক্ষসীর শোভা বড়াইছে বিশাল গরুর পক্ষীয়ে মাজুলীত একেলগে দেবগণ আর রাক্ষসগণের আবির্ভাবর কারণ কি তেনেহলে এতিয়া জানুয়া হক মূল কাহিনী দেবগণ আর রাক্ষসগণের এই মুখা নির্মাণ করা হয়েছে সত্রভূমি মাজুলীর চামগুড়ি সত্রত পদ্মশ্রী হেমচন্দ্র গোস্বামীর তত্ত্বাবধানত তেখেতর ছাত্র শিল্পীসকলে নির্মাণ করে উলিয়াইছে দেবতা আর অসুরের এই সমূহ বরমুখা শিল্পীসকলের হাতের বরফত প্রাণ পাই উঠিছে বরমুখা সমূহে শোভা বড়াইছে ভগবান কৃষ্ণ শিব গণেশ আর হনুমানে উজ্বলি উঠিছে লঙ্কাপতি রাবণ আর রাবণের ভগ্নী পুতনার মুখা নির্মাণ করা হয়েছে বিষ্ণুর বাহন গরুর পক্ষীর মুখাও প্রকৃততে এই মুখাসমূহ নির্মাণ করা হয়েছে গোলাঘাট জেলার ঐতিহাসিক আঠখেলিয়া বরনামঘর গোলাঘাট জেলার আঠখেলিয়া নামঘর আজি এই বরমুখাসমূহ লওয়া হয়েছে এই সমূহ দেবতা আর অসুরের মুখাই শোভাবর্ধন করব আঠখেলিয়া নামঘর জিলিকি রব নামঘর প্রাঙ্গন শিবর মুখা বা কৃষ্ণর মুখা বনাবলগিয়া হলে সেই কৃষ্ণ আর শিব সেই ভাবট অন্তর সোমাব লাগবে আর গোটেই ভাবট রক্ষা করব তার দৃষ্টি চকুয়ে রক্ষা করব কোন ভাবত শিব শান্ত রূপ দিয়ে শান্ত রূপত আছে বিভিন্ন রূপত থাকে রস থাকে গতি সেই রসবিলাক হৃদয়ত সোমাব লাগবে আর দ্বিতীয় কথা তার যে আর্ট ফর্ম যেটা তার অবয়ব সেই অবয়বটো লাগিব প্রতিটি মুখার উচ্চতা আর ব্যাসার্ধ ৩-৪ ফুট ঐতিহাসিক আঠখেলিয়া বরনামঘরের মুখা নির্মাণ করে নিজকে সৌভাগ্যবান বলে কলে চামগুড়ির মুখা শিল্পীয়ে আর আমার খুব পরম সৌভাগ্য ঐতিহ্যমণ্ডিত আঠখেলিয়া নামঘর সার্বজনীন নামঘর সেভাগ সেই নামঘরের কারণে আমার মুখা নির্মাণ করবলে ইয়াত নির্দেশনা দিলে তেখেতসকলে আর আমি তেখেতসকলের সেই কথার মতে দিয়ে আমি ইয়াত ৩-৪ ফুট ওখ ডাঙর মুখা নির্মাণ করেছো সাত ভাগ মুখা যাব ইয়ারপর তাত নামঘর শুয়নি করব বর নামঘর শুয়নি করব খুব ভাল লগা কথা আমি সুখী হয়েছো তেখেতর লগতে আমি বহুজন ছাত্র এই কাম করবলে পাই নিজকে ধন্য মানিছো ভাল লাগিছে আর বহু শিক্ষা ইয়ারপর আমি পাইছো এমাহ জোড়া প্রচেষ্টার অন্তত আজি মাজুলীর পৰা ফেরিরে লৈ অনা এই বরমুখা সমূহ স্থাপিত করা হব আঠখেলিয়া বরনামঘর যিসমূহ বরমুখার সৌন্দর্য পান করব পাৰিব দূর দূরণির পৰা অহা ভক্তয় কেমেৰা পার্সন পুলকৰ সৈতে মাজুলীর পৰা রঞ্জন বৰা নিউজ লাইভ।